অন্যান্য খবর দিকে সন্দেশখালী যাওয়ার পথে থানার আখ্রাতলা ঘাট থেকে সেখান থেকে কংগ্রেসের আটজনের প্রতিনিধি দলকে আটকানো হলো স্বদেশখালী যাওয়ার আগে নেজার থানার আক্রাদলা ফেরিঘাট থেকে কংগ্রেসের আট প্রতিনিধি দলকে আটকানো হলো বেশ কিছু সময় পুলিশের সঙ্গে তর্কা তর্কিতে জড়িয়ে পড়ে তারপরই তাদেরকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় আরো একবার জানিয়ে রাখবো আপনাদেরকে সন্দেশখালী যাওয়ার আগে নেজার থানার আক্রাতলা ফেরিঘাট থেকে কংগ্রেসের আট জনের প্রতিনিধি দলকে আটকানো হলো বেশ কিছু সময় পুলিশের সঙ্গে তর্কাতর্কি হয় এবং তারপরেই তাদেরকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ

এবং যাওয়ার পথেই স্বদেশখালী যাওয়ার পথেই নজরুল থানার আক্রতলা ফেরিঘাট সেখানেই তাদেরকে সেখানেই তাদেরকে আটকানো হয় আটকানো হয় এবং শুরুতে তর্কাতর্কি হয় এবং তারপর তাদেরকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় এই বিষয়ে আরো বিস্তারিত জানাবো আপনাদেরকে আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছে ডিস্ট্রিক্ট ইনচার্জ উৎপল দাস উৎপল দাস আমরা দেখতে পাচ্ছি বারংবার বিরোধীদেরকে আটকানো হচ্ছে সকালবেলায় আমরা দেখলাম নওশাদ সিদ্দিকীকে গ্রেফতার করা হলো এখন আবার দেখতে পাচ্ছি কংগ্রেসের আট জনের প্রতিনিধি দল তাদেরকে আটক করে থানায় নিয়ে যাওয়া হচ্ছে হচ্ছে না কি এটা একটু বিস্তারিত জানাও দেখো কার্য তো বলা যায় বিরোধীরা যে সুরে বলছেন যে আর এই সন্দেশকালীকে কেন্দ্র করে কিন্তু শাসক দল যথেষ্টই ব্যাক সেই জায়গায় দাঁড়িয়ে যাতে রকমভাবে কোনো বিরোধী দলের সদস্যরা এই সন্দেশখালীতে তারা পৌঁছাতে না পারে সেদিকে কিন্তু বাড়তি নজর দিয়েছেন এই শাসক দল অর্থাৎ শাসক দলের পক্ষ থেকে পুলিশ কিন্তু এই অতি সক্রিয় হয়েছে দেখা যাচ্ছে যে কোনো বিরোধী দলের রাজনৈতিক দলের প্রতিনিধি যখনই এই সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দিচ্ছেন তাদেরকে বিভিন্ন জায়গায় কিন্তু বাধা দিয়েছে বিভিন্ন সময় আমরা দেখেছি সেই চিত্র আজকে যেমন নৌসাদ সিদ্দিকী আইএসএফের বিধায়ক তিনি কিন্তু যাচ্ছিলেন এই সন্দেশকালীন উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তাকে কিন্তু প্রায় বাষট্টি কিলোমিটার দূরে কিন্তু তাকে পথ তাটায় এবং উল্লেখ্য যেটা যেখানে যদিও বলা হচ্ছে যে সন্দেশখালী অঞ্চল জুড়ে একশো চুয়াল্লিশ ধারা চলছে সে কারণে তাকে পাঠা পৌঁছাতে দেওয়া যাবে না এবং সেখানে দেখা গেল কলকাতা পুলিশের আওতাধীন যেই জায়গাগুলো সেখান থেকেই কিন্তু এই সংসার স্মৃতিকে আটকানো হলো এবং পুলিশের সঙ্গে বাঘ বেতনটা তারপরে তাকে গ্রেপ্তার করা হলো যে বিষয়ে আমরা ইতিমধ্যে আলোকপাত করেছি দর্শকদের সামনে এবং পাশাপাশি দেখা গেলো এই যে এই সন্দেশখালীর উদ্দেশ্যে আজকে সব অসম আওয়ামী আরও সাত সদস্যের জাতীয় কংগ্রেসের প্রতিনিধি দল তারা যখন এই সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দিলেন দিয়েছিলেন এখানে এখানে নেজার থানার অন্তর্গত আখড়া ফেরিঘাটে যখনই তারা নামেন সেখানে তাদেরকে আটকানে পথ আটকায় পুলিশ এবং পুলিশের সঙ্গে বাঘ বিতণ্ডায় জড়িয়ে পড়েন এই জাতীয় কংগ্রেসের নেতৃত্বরা সেই 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 ক্ষেত্রে দাঁড়িয়ে এই যে বিষয়টি হচ্ছে যে এই সেখানে দাঁড়িয়ে এদের সামনে যখন বাঘ বেতা জড়িয়ে পড়ে আখড়া আখড়া পড়তে যে ফেরিঘাটে সেই তারপরে কিন্তু পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে এই মুহূর্তে কিন্তু নেজার থানার পুলিশ এই আট সদস্যের যে জাতীয় কংগ্রেসের প্রতিনিধি দল তাদেরকে কিন্তু আটক করেছে এবং তাদেরকে এই মুহূর্তে থানায় থানাতে নিয়ে যাওয়া হয়েছে নাজার থানায় যার ফলে কিন্তু এলাকায় যেটা বলা যায় যে এলাকায় কিন্তু কোনো বিরোধী রাজনৈতিক দল যাতে কোনোভাবে না পৌঁছাতে পারে সেদিকে কিন্তু সজাগ দৃষ্টি দৃষ্টিতে কাজ করছে জেলা পুলিশ প্রশাসন যে এইখানে দাঁড়িয়ে যেখানে আমরা দেখতে পেলে পেয়েছি যে শাসকের শাসক গোষ্ঠীর যারা নেতৃত্ব রয়েছেন এবং মন্ত্রী রয়েছেন তারা কিন্তু যাচ্ছেন সেখানে সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন এবং সেই তার পাশাপাশি কিন্তু দেখা গেল যখনই বিরোধী দলগুলি তারা যখন যেতে চাইছে তাদেরকে বিভিন্নভাবে আটকানো হচ্ছে বিভিন্ন জায়গায় আটকানো হচ্ছে এবং অধুহাত একটাই যে একশো চুয়াল্লিশ ধারা জারি রয়েছে নিরাপত্তার অভাব দেখিয়ে তাদেরকে তাদের যে যাত্রা তাদের যে গন্তব্য সেই জায়গায় দাঁড়িয়ে যখনই বিদ্রোহী হয়ে পড়ছে এই বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্বরা তখন কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এর আগেও আমরা দেখেছি যে বিভিন্নভাবে কিন্তু এই বিজেপির যে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তাকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে দু দফায় তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সিপিআইএমের নেতৃত্বরা তারা যখন গেছে তাদেরকে ঢুকতে বাধা দেওয়া হয়েছে এবং কার্যতা বলি যে রাজ্যের বিরোধী দলের নেতা অর্থাৎ বিজেপির যে নেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু নানা কৌশলে অর্থাৎ আদালতের নির্দেশ নিয়ে কিন্তু তিনি কিন্তু এই ডেজার থানায় অঞ্চলে এই সন্দেশখালীতে প্রবেশ করেছেন এবং সাধারণ মানুষের কাছ সঙ্গে তিনি কিন্তু কথা বলেছেন সেখানেও আমরা দেখেছি এই আদালতে অনুমতি থাকা সত্ত্বেও কিন্তু এদেরকে প্রথমত বাধা দেওয়া হয় শুভেন্দু অধিকারীকে তারপরে পুনরায় আবারও আদালতের নির্দেশ দেখিয়ে কিন্তু শুধুমাত্র শুভেন্দু অধিকারী এবং তার যারা রক্ষী ছিল তাদেরকে সঙ্গে নিয়ে তিনি কিন্তু এই সন্দেশখালী মানুষের কাছে পৌঁছান বিশেষত তোমাকে বলি যে এই যে যারা বিরোধীরা যেই অভিযোগটা করছে সন্দেশশালীতে যদি বিরোধী দলের রাজনৈতিক দলের সদস্যরা পৌঁছায় তাহলে নেজার এই সন্দেশশালীতে যে সমস্ত দুর্নীতি বা যে সমস্ত অভিযোগগুলো করা করছেন গ্রামবাসীরা লাগাতার করছেন সেই গ্রাম এই কিন্তু এই নেতৃত্বদের মাধ্যমে সেইটা কিন্তু আরও বহিঃপ্রকাশ হবে শুধুমাত্র তাদের যে ক্ষোভ সেই ক্ষোভটাকে সামনে রেখেই এই পুলিশ প্রশাসন তারা কিন্তু এই তারা কিন্তু ব্যবস্থা নিচ্ছেন কিন্তু যদি রাজনৈতিক দলের নেতৃত্বরা সেটাকে সেখানে যায় এবং তাদের তাদের সামনে সেই বিষয়গুলো আরও সম্মুখীন আসে তাহলে কিন্তু সন্দেশকালীন আরও বা উত্তেজনা ছড়াবে বলে মনে করা হচ্ছে সেই কারণে পুলিশের যে বাধা সেই বাধা প্রাথমিকভাবে মনে হচ্ছে এটাই যে যে পুলিশকে কোনোভাবেই পুলিশ যাতে কোনোভাবেই কোনো বিরোধী দলের রাজনৈতিক উপolda একটু থামাসছি তোমাকে আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে সিপিএম নেতা সুবম চক্রবর্তী রয়েছেন একটু আপনার কাছে আসবো একটু জিজ্ঞাসা করব এই বিষয়টা জেই শেখ সাজাহান যাকে ঘিরে কিন্তু এই সকল সমস্যার সূত্রপাত স্বদেশ কালিতে তাকে গ্রেপ্তার করা হচ্ছে না অথচ বিরোধীদেরকে বারবার আটকানো হচ্ছে কি বলবেন সাজান গ্রেপ্তার হবে শেখ সাজান এখন পুলিশের হেফাজতে আছে পুলিশের জেলwidehatতে আছে সবাই জানেন 52 55 দিন ধরে GNU নির্দেশে পুলিশের গেরাটোপে শেখ সাজাহানরা আছেন নাগরিকত্ব করা তালে ছিল তুমি এখন গ্রেফতারনা করে পারবে না এখন শেষ শেষ গ্রেফতার করবে সুজন বাবু আমাদের সঙ্গে নিউজ রুম থেকে আমাদের ডিস্ট্রিক্ট ইনচার্জ উৎপল দাস রয়েছেন উৎপল দা একটু তুমি কিছু বলো তুমি बाबू जी এই বিষয়ে কাছে জানতে যাবেন আমরা দেখলাম যে গত দুদিন আগে যেখানে অভিষেক बनर्जी বলছিলেন যে আদালতের নির্দেশ নেই আদালতের নির্দেশে শেখ শাহজাহানকে গ্রেফতারের জন্য পুলিশের ভূমিকা নেই কিন্তু দেখা গেল গতকাল যখন এই আদালত নির্দেশ দিল তার মুহূর্তের মধ্যে কিন্তু কুনাল ঘোষ বললেন যে সাত দিনের মধ্যে এই শেখ শাহজাহানকে গ্রেপ্তার করবেন কিভাবে দেখছেন এই বিষয়টি অভিষেক ব্যানার্জি যে সত্য বলেননি অসত্য বলেছেন সেটা ধরা পড়ে গেল এবং এরা এই রকম অসততা করে করেই চলছে টাকা পয়সার কারবার করতে গেলে লুঠের কারবার করতে গেলে অসততা শিখতে হয় তৃণমূলের নেতারা হাত পাকিয়েছে এই প্রতিদিন যে আদিবাসীদের অত্যাচার সহ ইডির নিষেধাজ্ঞা কোনোদিনই ছিল না কোর্টের নিষেধাজ্ঞা কোনোদিনই ছিল না এটা জেনে বুঝেই মানুষকে কনফিউজ করার জন্য অভিষেক ব্যাংক বলেছে কালকে সব ধরা পড়ে গেছে কোর্ট পরিষ্কার করে দিয়েছে এবং তারপরে আবার কুণাল ঘোষের কথায় বা আজকে অভিষেক ব্যানার্জির টুইটে এটাও স্পষ্ট হয়ে গেছে যে আমরা বলছিলাম সেটা সত্য যে শাহজাহানরা পুলিশের ঘেরাটোপে রয়েছে এবার ওরা মাথি দেখবে পুঁথি দেখবে বাজি দেখবে তিথি নক্ষত্র খুঁজবে কখন গ্রেপ্তার দেখালে ভোটের দিক সুবিধা সুবিধে হয় এই মনোভাবের তৃণমূল চলছে আইনের কোনো শাসন নেই তো পুলিশ দুষ্কৃতি তৃণমূল মাফিয়া চক্রে রাজত্ব চলছে সুজন বাবু প্রায় ৬২ কিলোমিটার দূরে কিন্তু এই যে আজকে দেখা গেল যে নওশাদ সিদ্দিকী তাকে কিন্তু আটক আটকানো হলো এবং তার যে সন্দেশকালীন উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তিনি তাকে আটকানো হলো ৬২ কিলোমিটার দূরে সেখানে দাঁড়িয়ে কিন্তু কলকাতা পুলিশ তাকে আটক করলেন এবং গ্রেপ্তার করলেন কি বলবেন আমি আবারও বলছি ভাঙড়টা রাজ্য পুলিশ ছিল তৃণমূলের বাহিনী ওখানে তাদের রক্ষা করতে হবে বলে মুখ্যমন্ত্রী রাজ্য পুলিশ থেকে ভরসা সরিয়ে কলকাতা পুলিশে যুক্ত করেছেন এখন উনি কলকাতা কাছে কোনো বিকল্প নেই বলে যেন মনে হচ্ছে কেননা সন্দেশখালীর একশো চুয়াল্লিশ ধারা ইমপ্লিমেন্টেড হচ্ছে বাষট্টি কিলোমিটার দূরে কলকাতা পুলিশে এবং সেখানে নৌসাদ সিদ্দিকে গিয়ে গ্রেফতার করা হল একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করেছে বলে এমন জায়গায় যেখানে একশো চল্লিশ ধারা জারি করাই নেই এটা কোন আইনের শাসন না তো খুশিবত সন্দেশখালীকে কলকাতা পুলিশে নিয়ে আস নিয়ে আসতে পারলেই যদি তৃণমূলের লুঠেরা বাহিনীকে রক্ষা করতে পারে এছাড়া রক্ষা করার কোনো পথ নেই বলে মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন ধন্যবাদ বাবু লিমা তুমি শুনলে যে সুজনবাবু যেটা বললেন যে এই যেভাবে ভাঙরকে কলকাতা পুলিশের আওতায় আনা হয়েছে এবং তারপর পাশাপাশি কিন্তু এই সন্দেশকালীকে কলকাতা পুলিশের আওতায় আনার যে পরিকল্পনা সেটাই কিন্তু অভিযোগ তুললেন যে সন্দেশখালী যাতে কলকাতা পুলিশের আওতায় আসে আনা যায় তার কিন্তু পরিকল্পনা দেখা গেল যে যেখানে যেখানে কলকাতা পুলিশের আওতায় যখন এই নওসাদ সিদ্দিকীকে আটক করলেন কলকাতা পুলিশ যেখানে একশো চুয়াল্লিশ ধরনের কোনো বিন্দুমাত্র নেই যদিও সেটা কলকাতা পুলিশ এবং যেখানে চলছে বসিরহাট বসিরহাট বা সন্দেশখালী অঞ্চল জুড়ে কিন্তু একশো চুয়াল্লিশ ধারা চলছে যেখানে একশো চুয়াল্লিশ ধরা চলছে তার থেকে বাষট্টি কিলোমিটার দূরে কলকাতা পুলিশ কিন্তু এই নসাদ সিদ্দিকিকে তার যে সন্দেশখালী যাত্রা সেখানে আটক করলেন এবং বাধা দিলেন এবং পাড়া পাশাপাশি দেখা গেল যে নওসাদ সিদ্দিকিকে কিন্তু অ্যারেস্ট করা হলো করা হলো কলকাতা পুলিশের পক্ষ থেকে রিমা একেবারে এই যে বিষয়টা বারংবার উঠে আসছে উৎপলদা যে বারংবার আমরা দেখতে পাচ্ছি বিরোধী দলের বিভিন্ন নেতা নেতৃত্বদেরকে আটকানো হচ্ছে এবং সেটা কিন্তু তাদের গ্রামবাসীদের সঙ্গে কথা বলার জন্য আটকানো হচ্ছে এবং বিরোধী কণ্ঠ রোধ করা হচ্ছে এখানে কিন্তু কিন্তু সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তৃণমূল নেতা নেত্রীরা যেখানে অনায়াসে সেখানে প্রবেশাধিকার পাচ্ছে তারা কিভাবে প্রবেশী প্রবেশাধিকার পাচ্ছে এই বিষয়ে আহ উৎপলদা একটু থামাচ্ছি তোমাকে কংগ্রেস নেতা সুমন গাঙ্গুলি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে আপনার কাছে একটুখানি জানতে চাইবো এই বিষয়টা কিভাবে দেখছেন আপনি দেখুন দেখার কিছু নেই পশ্চিমবঙ্গের মানুষ দেখছে যে একটা সরকার যে সরকারের শপথ নিয়ে মানুষের কাছে শপথ নিয়ে পশ্চিমবঙ্গে সুমন কমিটি এসেছিল তারা কিভাবে আস্তে আস্তে স্বৈরাচারী ভূমিকা নিচ্ছে এখন মমতা বন্দ্যোপাধ্যায় যিনি নাকি মহিলা মুখ্যমন্ত্রী তার রাজ্যে সবচেয়ে বেশি মহিলার আক্রান্ত অথচ তিনি দেখলাম একটি একটি চ্যানেলে গিয়ে মাদলবাজি নাচ করছেন

তৃণমূলের হাত থেকে বেরিয়ে গেছে তৃণমূলে ক্যাপচার মিস করে ফেলেছে তাই এখন কেন কোনো প্রকারে না হোক প্রশাসন দিয়ে শাসক দিয়ে পুলিশ দিয়ে পোশাক গুন্ডা দিয়ে তৃণমূল চাইছে ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করছে কিন্তু আমি আবার বললাম ড্যামেজ কন্ট্রোল হবে না কারণ মানুষ পুলিশের পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু এই সন্দেশখালী নিয়ে তাদের যা মতামত তারা নির্দিষ্ট করে নিয়েছে আর টাই ভয় পেয়ে তাদের মানে

সে পাউচ করে মানে পাউচ করে না সব করে সে সেলফি তুলছে আসলে সন্দেশকালী মানুষ যখন কাঁদছে সন্দেশকালী যখন তৈলার আক্রান্ত তখন লজ্জা হয়েছে একজন তৈলা সাংসদ তার লোকসভা কেন্দ্রের মধ্যে তার দলের নেতারা তার দলের শেখ শাহজাহানের নেতৃত্বে ওখানে তার দলের নেতারা মহিলাদের আক্রান্ত হচ্ছে অথচ তিনি ব্যক্ত ফিল্মি পার্টিতে তিনি ব্যক্ত পাউট করে সেলফি তুলছে এবং আমি আবার বললাম ওখানে তো সাংসদ বলে কেউ নেই মানে সন্দেশকালীর মানুষ মানুষ ভুল করেছে মানুষের পাচ্ছেন যে কোন অপরাধ থেকে তারা সাংসদ হিসাবে পার্লামেন্টে পাঠিয়েছিলেন এটা মানুষ বুঝতে পারছে আপনি শুধু তার কথা বলছেন কেন আমি তো তার কথা বলবো আমি বলবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কথা বলুন তিনি তার বক্তব্য কি যে সেই শেখ শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ তিনি কিনা সেই শেখ শাহজাহানকে সমর্থন করছেন দেখুন খুব স্পষ্ট কথা বলছি সেখানে অনুব্রত মণ্ডল শেখ শাহজাহান থেকে শুরু করে এদেরকে পাশে মুখ্যমন্ত্রী দাঁড়ান সেই রাজ্যে গুন্ডারাই রাজত্ব চালাবে সেই রাজ্যে গুন্ডাদের হাতেই রাজত্ব থাকবে এটা স্পষ্ট হয়ে গেছেন সেটা সন্দেশকালী ধন্যবাদ সুমনবাবু শুনলেন রিমা যে সুমনবাবু যেভাবে বললেন যে এই যে নুসরাত জাহান তিনি কিন্তু বসিরহাটের সাংসদ এই সাধারণ মানুষের ভোটেই কিন্তু তিনি নির্বাচিত হয়েছিলেন এবং পার্লামেন্টে গেছেন এই সাধারণ মানুষের কথাগুলো কিন্তু পার্লামেন্টে তুলে ধরার জন্য গেছিলেন সেখানে কিন্তু এই যে প্রায় মাস অতিক্রান্ত হতে চলেছে এখনও পর্যন্ত তার কোনো কিন্তু প্রতিক্রিয়া এখনো পর্যন্ত তিনি দেননি এবং সন্দেশখালীর কোনোভাবেই সন্দেশখালীতে কোনোভাবেই তিনি কারোর সঙ্গে যোগাযোগ করেছেন বলে আমাদের কাছে এখনও পর্যন্ত খবর নেই রিমা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি উৎপলদা তোমাকে উৎপলদার কাছ থেকে বিষয় আরো বিস্তারিত জানতে পারলাম যে বিষয়টা আমরা জানতে পারলাম যে বারংবার দফায় দফায় সন্দেশখালি উত্তপ্ত হচ্ছে এবং সেখানে বিরোধী দলের পক্ষ থেকে যারা যাচ্ছেন গ্রামবাসীদের সঙ্গে মূলত তারা কথা বলতে যাচ্ছেন এবং তাদেরকে কিন্তু সেখানে আটকানো হচ্ছে আজকে নৌশাদ সিদ্দিকিকে গ্রেপ্তার করা হলো কংগ্রেসের আটজন প্রতিনিধি দলকে সন্দেশখালীর নেজার থানার আখড়াতলা ফেরিঘাট থেকে সেখান থেকে আটকানো হয় তর্কাতর্কিতে জড়িয়ে পড়ে এবং তার পরবর্তীকালে তাদেরকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় স্বদেশখালী যাওয়ার আগে নেজার থানার আখড়াতলা ফেরিঘাট থেকে কংগ্রেসের আট প্রতিনিধি দলকে তাদেরকে আটক করে নিয়ে যাওয়া হয় থানায় এখন এ পর্যন্তই অন্যান্য খবরের জন্য নজর রাখুন নিউজ বর্তমানে